আমরা আসলে টাইকাও মানুষ পাইতেছি না। অবশেষে পায়া পেলাম, অবশেষে পায়া পেলাম, কিন্তু কিছু নাই, মাল নাই। জিনিসটা হচ্ছে লোকে এই হচ্ছে আরত, আরতের বিফ আচার, বিফ আচার আরো টেস্টি, খুবই খুবই ফাটাফাটি বুম। এইটা শুভ সকাল। তো কি অবস্থা সবার? আজকে ফ্রাইডে রাইডের জন্য আমরা বের হইতেছি, দেখা যাক কই যাওয়া যায়। লেটস সি, আগে বাইক বের করি, দেন বাইক উঠে আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আরেকটা নতুন ব্লগ শুরু করছি আপনাদের সাথে নিয়ে, আর আজকে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড আমি বের হয়ে গেছি ফ্রাইডে রাইডে। যদিও এইটা প্রপার ফ্রাইডে রাইড না, কারণ হচ্ছে আজকে আমাদের আসলে যাওয়ার কথা ছিল পানাম সিটি। তো গত শুক্রবারে আমি একটু ধারাভাষ্য স্টাইলে বলতেছি, ফানি যদিও। তো এনিওয়েজ, গত শুক্রবারে আসলে যাওয়ার কথা ছিল পানাম সিটি। গত শুক্রবারে আমাদের গ্রুপের একজন রাইডার অসুস্থ হয়ে যাওয়ার কারণে যাওয়া হয় নাই। তো আজকে মানে দ্যাট মিন্স আজকে যে শুক্রবার আবার বের হওয়ার কথা ছিল, মানে পানাম সিটি যাওয়ার কথা ছিল, বাট আজকেও আমাদের আরেকজনের ঝামেলা হয়ে যাওয়ার কারণে আলটিমেটলি আজকেও রাইডটা ক্যান্সেল হয়েছে। সো যেহেতু আরও দুই তিনজনকে বলে ফেলছি এবং দুই তিনজন অলরেডি রেডি আছে, সো তাই আমরা আসলে ওই পানাম সিটির দিকে না যেয়ে, মানে ঢাকার বাইরে না যেয়ে, আমরা চিন্তা করলাম সকালবেলা আজকে যেহেতু এত সুন্দর একটা সকাল, তো হোয়াই নট একটু নাস্তা করা যাক। কারণ অনেকদিন অনেকদিন সকালে বাইরে কোথাও ভালো কোথাও নাস্তা করি না, লাইক স্টার অথবা আল রাজ্জাক এরকম কোথাও বা নবাবী ভোজ। সো লেটস সি, আজকে বের হয়েছি একটু সকালবেলা ঘোরাঘুরি করব। লাস্ট কয়েকটা ব্লগ আসলে ওই রকম আহামরি কিছু না, তারপরও ইফ ইউ গাইজ লাইক ইট, যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন। সো একসাথে আসলে রাইড করতে বাইরে হইলে মজাই আলাদা, আর একে তো আমার এই রাস্তাটা এমনিতেই প্রিয়, এই শহীদ বাকি সড়ক, তার উপরে এখন হচ্ছে মর্নিং টাইম, একটা চমৎকার মিষ্টি একটা ঠান্ডা ভাব কাজ করতেছে। উই হ্যাভ এ ব্যাড নিউজ। তো আজকে তো আমাদের আসলে ইয়েতে সোনারগাঁও যাওয়ার প্ল্যান ছিল, বুঝছো? তো চিন্তা করলাম এখন কাছের ভাই ব্রাদার একজন যাইতেছে না, আমরা আবার যাবো আলাদা করে, তো এই জন্য আমরাও পজ দিলাম, তাহলে হয়তো বা নেক্সট শুক্রবার যাবো। এখন কাহিনী হচ্ছে যেহেতু আসলে উঠে গেছি, তো আমি চিন্তা করলাম যে চলো মানে কোথাও ভালো কোথাও যেয়ে নাস্তা করি। তোমার কোনো প্ল্যান আছে? সো আমরা আসলে ফ্রাইডে রাইডের জন্য বের হইলাম, কিন্তু বের হইয়াও বের হইতে পারলাম না। এখন আমরা যাচ্ছি ধানমন্ডির দিকে, বিকজ ধানমন্ডিতে আমরা ধানমন্ডি স্টারে যাব। তো রাইট নাও আমরা এখন হচ্ছি মালিবাগ ফ্লাইওভার, অ্যান্ড আমার সাথে আছে শান। আরে ভাই, এই ওয়েদারে মনে করো হাইওয়েতে চালাইতে কি মজাটাই না লাগতো। এটাই তো রমনা পার্ক, রমনা পার্কে যাও নাই তুমি? কি কও? এই দেখো রমনা পার্ক, সবাই ইয়া করতেছে, বাহ ভাইয়ের সাইকেল তো সেই অস্থির। সাইকেল চলে গেল আগে, অস্থির ভাই, সেই জোরে টানতে আছে সাইকেল। এই হচ্ছে রমনা পার্ক, রমনা পার্কে প্রচুর মানুষ আসছে হাঁটাহাঁটি করতে, স্বাস্থ্য সচেতন মানুষেরা হাঁটাহাঁটি করতেছে, আর এইখানে 90% রোগী আমার মতো। ও ভাই কত বাইক, হ্যাঁ এই যে সাইক্লিং করতেছে দৌড়াইতেছে, আর ওর সাইক্লিং তো সাইক্লিং হইতেছে না।
ওরে তো আমি ধরতেই পারতেছি না। ভাই কত নাম্বার গিয়ারে চলতেছে? কত নাম্বার গিয়ারে চলে? ওরে বাবা আনলিমিটেড। জোস জোস। তো গাইজ আমরা এখন চলে আসছি চার কাবাব ডালমন্ডি। তো পায়া খেতে আসছি, এখন যদি পায়া শেষ হয়ে যায় সানের বক্তব্য হচ্ছে মামাকে জিজ্ঞেস করবে ডান পাশে শেষ না বাম পা। তো পায়া খাওয়ার জন্য আমরা হাতও ধুই নাই যে পায়া অর্ডার দিয়ে তারপর হাত দিতে যাব। নাদি অর্ডার দে ভাই। আমরা আসলে টাইকাও মানুষ পাইতেছি না। অবশেষে পায়া পেলাম, অবশেষে পায়া পেলাম, কিন্তু কিচ্ছু নাই দুইটা দিলে, দুইটা দুই আঙ্গুল দিলে বুঝবা লাচ্ছি, এক আঙ্গুল দিলে বলবা একটা চিনি ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা আমরা সকালের নাস্তা করে ফেললাম, নাস্তা যাই হোক অনেকদিন পরে সকালের রাইডে বের হয়েছি এবং সবার সাথে একসাথে নাস্তা করলাম, দুই তিনজন মিলে ঝিলে খুবই মজা লাগলো, ভালো লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন বের হয়ে গেছি, জানি না কই যাব, সম্ভবত বাসার দিকে যাব। তবে আজকে এমনিতেও সারাদিনে আরও বেশ কিছু কাজ আছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে জানাবেন। আইসালা এটা তো ভালো একটা টানেল হয়ে গেছে, ধরো ভালো এক্সস্ট থাকলে বম 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 করতো। ভাইরে ভাই এগুলো নিচে তো যাইতে ভয় লাগে, কোন সময় না খুললা পরে কোনটা ভাঙা পড়া থেকে দেখা গেছে একটা নাট পড়লো ছোট, মাথা ফুটাই যাবো। এই যে গাড়ি লাইন দেখতেছো না, এটা হচ্ছে নবাবী বোঝের লাইন আর হচ্ছে এলিগে তোমার এই হাটার লাইন। এই যে নবাবী বোঝাচ্ছে না, এখন দুইকে দেখবা যে জায়গা পাইবা না ভিতরে। জুম্মা মুবারক গাইস, নামাজ পড়ে বের হইলাম। আসলে জুম্মার দিন নামাজ পড়ার পরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে আর একটা শান্তির মতো একটা ব্যাপার স্যাপার, মানে কি বলবো। তো এই নামাজে যাওয়াটা আমি খুবই খুবই মানে ভালো লাগে আমার কাছে। তো মসজিদে জামাতের সাথে নামাজ পড়াটা আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্ড অন্যরকম একটা ফিলিংস কাজ করে। তো এইটাই, জাস্ট নামাজ পড়ে বের হইলাম, এখন বাসায় যেয়ে লাঞ্চ করব, দ্যাটস ইট। তো গাইজ আজকে অনেকদিন পরে আবার ভিডিও করতেছি আর এখন আসলে দেখা গেছে যে কাজের ব্যস্ততার কারণে রেগুলার ভিডিও করা হচ্ছে না, সপ্তাহে একটাই ভিডিও করা ট্রাই করতে, অফিস টফিস সব খুলে গেছে এবং কাজের প্রতি একটু ফোকাস দিচ্ছি, তো এই কারণে আসলে প্রপারলি ভিডিও করা হচ্ছে না। আর যেহেতু সপ্তাহে একটাই ভিডিও দিতেছি তো সেই কারণে আপনারাও আপনাদের সাথে একটু কমিউনিকেশনে একটু গ্যাপ হচ্ছে। তো যাই হোক কিছু করার নাই, কাজ তো করতে হবে। আর গত শুক্রবারে আমরা গিয়েছিলাম স্টার কাবাবে, স্টার কাবাবে যে আমরা আমি শান এবং নাদিম আমরা তিনজন ব্রেকফাস্ট করি সকালে। আমাদের আসলে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল কিন্তু ফুয়াদ রেজা না থাকার কারণে এবং না আসার কারণে প্ল্যানটা ভেস্তে যায়। তো খুব মজা করে আমরা ব্রেকফাস্ট করেছিলাম আর যেহেতু খাওয়া দাওয়ার কথা বলতেছি তো আপনাদের সাথে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আচার। তো নর্মালি তো আমরা আচার খেয়েই থাকি, তো এটা আসলে একটু ডিফারেন্ট কাইন্ড অফ আচার, সেটা হচ্ছে বিফ আচার। তো এই জিনিসটা আসলে আমি এর আগে কখনোই ট্রাই করি নাই। আমাদেরই বড় ভাই স্টিভ ভাই, ওনার একটা নিজস্ব প্রতিষ্ঠান আছে সেটার নাম হচ্ছে আরত। তো ওই আরতের একটা প্রোডাক্ট হচ্ছে বিফ আচার।
সো এই বিফ আচারটা স্টিভ ভাই নিজেই তৈরি করেন, আর ওনার এই আচারটা আসলে একটু ডিফারেন্ট। সো আমি এখনো টেস্ট করা হয় নাই, যে কয়েকজন আসলে টেস্ট করছে তাদের কাছ থেকে জানতে পেরেছি, তাই আমিও আসলে অর্ডার করে দিয়েছি এবং আমার অর্ডারটাও রেডি। স্টিভ ভাইয়ের সাথে কথা হবে আর আচার কিরকম সেটা বাসায় এনে রাত্রেবেলা খেয়ে হয়তো আপনাদের সাথে শেয়ার করবো, আর না হলে পরবর্তী ব্লগে আপনাদেরকে শেয়ার করে জানাই দিব আচারটা কেমন। তো বের হয়ে যাই দেরি না করি। আর যারা এখনো ভিডিওটা দেখতেছেন, আমি জানি না মানে ইনফরমেশন কতটুকু কি হচ্ছে, মজা পাচ্ছেন কি পাচ্ছেন না, যদি পান তাইলেও জানাবেন, যদি না পান তাহলেও জানাবেন, আর একটা লাইক করতে ভুলবেন না, আর যদি একদম বেশি খারাপ লাগে তাহলে ডিসলাইক করে দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিবেন। সো গাইস, যেই কথা সেই কাজ, বের হয়ে গেলাম, এখন যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় স্টিভ ভাইয়ের বাসার দিকে। আর স্টিভ ভাইয়ের সাথে অনেকদিন দেখা হয় না, আর স্টিভ ভাইকে যারা চেনেন না তাদের জন্য জাস্ট একটু শর্টে বলি, স্টিভ ভাই হচ্ছে আর্টসেলের এক্স ব্যান্ড ম্যানেজার। সো উনি আর্টসেলের ব্যান্ড ম্যানেজার হিসেবে কাজ করছে। আর্টসেল হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হেভি মেটাল ব্যান্ড। তো এই হচ্ছে সংক্ষেপে ওনার পরিচয়, আর উনি এমনিতেই ছোটোখাটো অনেক বিজনেসের সাথে রিলেটেড, আর নিজ উদ্যোগেই উনি আসলে স্টার্ট করেছেন ওনার প্রতিষ্ঠান আরত। আর সেই আরতেরই একটা পণ্য হচ্ছে বিফ আচার, আর সেই আচারটাই নিতে যাচ্ছি আমি। জানি না কেমন হবে টেস্ট, বাট অবশ্যই অবশ্যই ইউনিক হবে, কারণ অলরেডি লিঙ্কন ভাই এবং আরও অনেকেই নিয়েছেন ওনার এখান থেকে, আমাদের পরিচিতর মধ্যে সবাই মোটামুটি ভালো রেটিং দিয়েছে। সো লেটস সি, আমি খাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে আসলে বিফ আচার জিনিসটা কেমন। সো গাইস, দেখতে দেখতে চলে আসছি বাড়িধারার এখানে। সো এখানে আসার মেইন উদ্দেশ্য ছিল, আপনাদেরকে বলছিলাম যে আমার বড় ভাই স্টিভ ভাই, উনি বেসিক্যালি ওনার প্রতিষ্ঠান আরত, এই আরতের থেকেই উনি ওনার একটা নতুন প্রোডাক্ট তৈরি করেছেন, সেটা হচ্ছে বিফ আচার, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং, এবং জিনিসটা কেমন অবশ্যই খেয়ে তারপর আপনাদেরকে জানাবো। আর এই পরিচয় করাই দিতেছি আমার বড় ভাই স্টিভ ভাইয়ের সাথে। সো এখন আমরা বেসিক্যালি একটু রাস্তার মধ্যে আছি, তো একদম ইন শর্টে, বিকজ আমি আসলে দৌড়ের উপরে আছি, তো এর মধ্যে ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা, অনেকদিন পরে। তো স্টিভ ভাই কেমন আছেন? ভালো আছি, তোমাদের দোয়া ভালো আছে। হঠাৎ করে একটা জিনিস প্ল্যান হলো, এটা বার করারই ছিল, এটা করে ফেলছি। আচ্ছা, জিনিসটা হচ্ছে লোকে, এটা তো একটু এইদিকে যদি দেখান ঘুরে, জিনিসটা হচ্ছে লোকে, এই হচ্ছে আরত, আরতের বিফ আচার। বিফ আচার আরো টেস্টি, খুবই খুবই ফাটাফাটি বুম। এইটা তো বেসিক্যালি নরমালিও খাইতে পারবো, আবার ভাত দিয়েও খাইতে পারবো, সব কিছু সাথে খেতে পারবো, খিচুড়ি টিচুড়ি যা কিছু আছে, রুটি যা কিছু আছে, সব কিছু সাথে খেতে পারবো। খাওয়ার পরে আমরা আসলে রিভিউ দিব, আর ভাইয়ারা তো অলরেডি সবাই টেস্ট করে ফেলছে, সো যেই কারণেই কিন্তু আমি নক করে ভাইয়াকে তারপরে এটা কালেক্ট করা। প্ল্যানটা হঠাৎ করে আমরা বসছিলাম, বলো কি আমরা খাইতে বসছিলাম দুইজন, আমি আরো আছি একসাথে করতেছি, বসছিলাম লরেন্স সামনে, ভাই আসেন না প্লিজ, আমরা আমরা দুইজন বসছিলাম, তখন খাওয়া থেকে কথা কথা উঠতেছিল, চলো একটা প্ল্যান করে এই জিনিসটা বানাই, তখন এই দেওয়া হুটহাট করে এই জিনিসটা দিয়ে ছয় বার আমরা রিটি করার পর একটা ডিসিশন আসছে, তখন এটা মোটামুটি একটা পারফেক্ট হয়েছে। আশা করি আরো অনেক কিছু বার হবে, এবং আরো ইনশাআল্লাহ ইউনিক মানে আরতের আরো অনেক প্রোডাক্ট আমরা পাবো সামনে, আশা রাখি আরো ভালো ভালো কিছু বার হবে। তো এই হচ্ছে কাহিনী। সো আমি আরও ডিটেলস আপনাদেরকে বলে দিব, আর ভাইয়ার যদি পেজ থাকে পেজের লিঙ্কটা অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, প্লাস হচ্ছে ফোন নাম্বারও দিয়ে দিব। সো যারা যারা আগ্রহী তারা কিন্তু ভাইকে ডাইরেক্ট কল করবেন এবং প্রোডাক্টটি কালেক্ট করে নেবেন। তো আজকে আর সময় নিচ্ছি না, সো চলে যাচ্ছি, লেটস সি কি কেমন হয়, আর ইনশাল্লাহ আবার আগামীতে জানাবো। আল্লাহ হাফেজ। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, যা বলেছিলাম তাই, আসলে রাত্রেবেলা ভাত দিয়ে খেলাম, আসলে ডাল ভাত এবং বিফ আচার। সো মোটামুটি ফ্যামিলির সবার সাথে শেয়ার করে খেয়েছি, আর প্রায় অর্ধেকের বেশি অলরেডি শেষ, কালকের মধ্যে হয়তো বা পুরা মানে ডিব্বা শেষ হয়ে যাবে। সো এতটাই মজা ছিল, খুবই এনজয় করছি। আর মূলত যদি একটু টেস্টটা বলতে চাই, টেস্টটা অনেকটা মানে কি বলবো, হালকা একটু মিষ্টি মিষ্টি, তারপরে দেন আচারের একটা ফ্লেভার, আচারের জন্য যে মশলাগুলো ইউজ করা হয় সেই মশলাগুলো, প্লাস মানে মাংস তো মাংসই, সো মাংসগুলো খুব ছোট ছোট পিস করা, খুবই ওয়েল কুকড, আর ওয়েল প্রিপারেশনটাও খুবই ভালো, আর যে জারটা দিতেছি জারটাও খুব ভালো, এই যে আমি প্রায় হাফের বেশি শেষ করে ফেলছি, আর প্যাকেজিংটাও খুব ভালো। আর যারা পারচেস করতে চান তারা যোগাযোগ করতে পারেন আরতের সাথে, আর আমি নাম্বার এবং লিঙ্কটা, পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আজকে আর বেশি কথা বলতেছি না, ঘুমাইতে যাব, কালকে সকালে আবার রাইড আছে, মর্নিং রাইডে যাব, ফ্রাইডে রাইড, দেখা হবে ফুয়াদের সাথে অ্যান্ড স্বপন ব্লগস এর সাথে।
স্বপন ভাই, আমাদের প্রাণপ্রিয় স্বপন ভাই, ইনশাল্লাহ সবাই দোয়া করবেন। আর যাওয়ার আগে জাস্ট একটাই কথা, লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে এন্ড হোপ ফর টুমরো।